আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার আনোয়ার পাটোয়ারি। আপনারা সবসময় আমাদের একটা প্রশ্ন করে থাকেন, মুসলমানি করানোর আগে কি কি পরীক্ষা করতে হয়। আজকে আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেব এবং পরীক্ষা না করলে কি কি সমস্যা হতে পারে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি পুরো ভিডিওটাই দেখবেন। এখন আসুন জানা যাক আমরা ডাক্তাররা মুসলমানি করানোর আগে কি কি পরীক্ষা দিয়ে থাকি। আমরা ডাক্তাররা মুসলমানি করানোর আগে বিটি এবং সিটি এ দুটি পরীক্ষা দিয়ে থাকি। বিটি এর ফুলফিল হচ্ছে ব্লিডিং টাইম এবং সিটি এটার ফুলফিল হচ্ছে ক্লটিং টাইম। এটার বাংলা মিনিং হচ্ছে ব্লিডিং টাইম এর মানে হচ্ছে রক্তক্ষরণের সময়, আর ক্লটিং টাইম এটার বাংলা মিনিং হচ্ছে রক্ত জমাট বাঁধার সময়। তাহলে ধরুন এই ব্লিডিং টাইম, ধরুন একটা ব্যক্তির হাতের এই জায়গায় কাটা গেল, তাহলে ব্লিডিং টাইম বলতে বোঝাচ্ছে যে ওই ব্যক্তির কত তাড়াতাড়ি তার এই যে এই জায়গা থেকে রক্তক্ষরণটা হবে, এই কত তাড়াতাড়ি তার এই জায়গা থেকে রক্তক্ষরণটা বন্ধ হবে সেটাকে বোঝানো হচ্ছে। এটা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। হতে পারে আমার ক্ষেত্রে এখান থেকে রক্তক্ষরণ হতে পারে 5 থেকে 6 মিনিট, অন্য ব্যক্তির ক্ষেত্রে এটা হতে পারে 7 থেকে 8 মিনিট, আরেকজনের ক্ষেত্রে হতে পারে এটা 2 থেকে 3 মিনিট। এটা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। এখন ব্লিডিং টাইম বেশি হওয়ার কারণটা কী? আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যে অনেকের কেন 15-20 মিনিট সময় লাগলো, ব্লিডিং হচ্ছে হচ্ছে, ব্লিডিং বন্ধই হচ্ছে না, এটা বেশি হওয়ার কারণটা কী হতে পারে? মূলত আমাদের রক্তের ভিতরে রক্তেরই একটা উপাদান রয়েছে, প্ল্যাটেলেট। সেই প্ল্যাটেলেটের কাজ হচ্ছে এটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। যদি কোনো কারণে এই প্ল্যাটেলেটের সংখ্যা আমাদের রক্তের মধ্যে কমে যায় কিংবা প্ল্যাটেলেট ঠিকমতো ফাংশন না করতে পারে, এই ক্ষেত্রে আমাদের রক্ত জমাট বাঁধতে দেরি হয় এবং ব্লিডিং টাইম বেড়ে যায় এবং আমাদের ক্লটিং টাইমও বেড়ে যায়, রক্ত জমাট বাঁধে না। সো মুসলমানি করানোর আগে আমরা ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম এই জন্যই করে রাখি, এই জন্য যে বিকজ মুসলমানি করানোর সময় আমরা বাচ্চাদের ক্ষেত্রে হোক বড়দের ক্ষেত্রে হোক লিঙ্গের যে ফোর স্কিনটা এটাকে কেটে ফেলি। ফোর স্কিনটা কী জিনিস আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, আমার মুসলমানি নিয়ে আরও একটি ভিডিও আছে, ওইখানে আমি এটা এক্সপ্লেন করেছি, আপনারা সময় করে দেখে নেবেন। সেই ফোর স্কিনটা কাটার পরে যদি ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম যদি বেশি হয়, এক্ষেত্রে তার সহজে রক্তক্ষরণ বন্ধ হবে না, রক্তক্ষরণ বন্ধ হতে সময় লাগবে। সো আমরা এটা আগে থেকে জানার জন্যই এই ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম জেনে রাখি। ব্লিডিং টাইম এর নর্মাল ভ্যালু হচ্ছে 2 থেকে 9 মিনিট এবং ক্লটিং টাইমের হচ্ছে নর্মাল ভ্যালু হচ্ছে 2 থেকে 8 মিনিট। এখন কোন কোন ক্ষেত্রে বা কোন কোন ডিজিজের ক্ষেত্রে এই নর্মাল ভ্যালুর বাইরে এটা চলে যায়, নর্মাল ভ্যালুর মধ্যে আসবে না? বাচ্চাদের যদি হিমোফিলিয়া হয়ে থাকে, বাচ্চাদের যদি বর্ন উইলবর্ন ডিজিজ হয়ে থাকে, বাচ্চাদের যদি ভিটামিন কে এর ঘাটতি থাকে তাদের রক্তে, বা কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি কোনো ধরনের ড্রাগ নিয়ে থাকে, অ্যাসপিরিন, হ্যাপারিন, ওয়ারফারিন এটসেট্রা এটসেট্রা, অ্যান্টিকোয়াগুলেন্টস ড্রাগ যদি নিয়ে থাকে, তাহলে এইসব ক্ষেত্রে এই ড্রাগের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও এই ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম এটার মধ্যে পরিবর্তন আসতে পারে। এখন আসুন জানা যাক যে কোন কোন ক্ষেত্রে আপনি বিটি সিটি না করে, ব্লাডে কোনো পরীক্ষা না করে আপনি ধারণা করতে পারেন যে মেবি আপনার বাচ্চার রক্তের মধ্যে কোনো সমস্যা রয়েছে। আপনার মেয়ে বাচ্চা যখন 13-14 বছর বয়স হয় তখন তার মাসিক শুরু হয়, এটাকে আমরা মেডিকেলের ভাষায় ম্যানার্ক বলে থাকি, তার লাইফের প্রথম মাসিক যেটা এটাকে ম্যানার্ক বলে থাকি। তো মাসিকের সময়, মাসিকের পিরিয়ডের সময় যদি তার রক্তক্ষরণ, অতিরিক্ত রক্তক্ষরণ হয়, তাহলে ওই ক্ষেত্রে আপনি মাথায় রাখতে পারেন মেবি তার রক্তে কোনো সমস্যা থাকতে পারে। কিংবা আপনার বাচ্চার কোনো বড় ধরনের আঘাত ছাড়া বা ছোটো কোনো আঘাত ছাড়াই কিছুদিন পরপর নাক থেকে ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয়, তাহলে সেই ক্ষেত্রেও আপনি এটা মাথায় রাখতে পারেন। যদি আপনার বাচ্চা ছোটো একটা জায়গা থেকে ছোটো একটা কাটা জায়গা থেকে অনেকক্ষণ যাবত অনেক বেশি রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রেও আপনি বিষয়টা, রক্তের কোনো সমস্যা আছে এটা মাথায় রাখতে পারেন। যদি আপনার বাচ্চার শরীরের বিভিন্ন জায়গায় লাল ব্রুজ দেখা যায়, সো ব্রুজের আমি কয়েকটা চিত্র আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় ব্রুজ দেখা যেতে পারে বাচ্চাদের। যদি কোনো আঘাত ছাড়াই আপনার হঠাৎ মুখের মধ্যে ব্রুজ দেখা যায়, ওই ক্ষেত্রেও আপনি মাথায় রাখবেন যে মেবি আপনার বাচ্চার রক্তের কোনো সমস্যা থাকতে পারে। এইসব ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন আপনারা অবশ্যই। এখন আসুন তাহলে দেখা যাক বাচ্চাদের ব্রুজগুলো দেখতে কেমন হয়, আমি আপনাদেরকে
কয়েকটা এক্সাম্পল দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চার ফেসের মধ্যে ব্রুজ দেখতে পাচ্ছেন, লাল শিবনে ব্রুজ দেখতে পাচ্ছেন। দেন একটা বাচ্চার হাতের মধ্যে আপনারা ব্রুজ দেখতে পাচ্ছেন, এখানে এখানে। দেন আরেকটা বাচ্চার পায়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রুজ, হাতের মধ্যে, আর্মের মধ্যে দেখতে পাচ্ছেন, বাহুতে তার ব্রুজ। একটা বাচ্চার ফেসের মধ্যে আপনারা ব্রুজ দেখতে পাচ্ছেন, এখানেও ফেসের কপালের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রুজ। সো ভিউয়ার্স, আমি বলবো মোশন মানি করানোর আগে বা আপনারা যদি বাড়িতে এই ধরনের সিমটমগুলো দেখেন, আপনাদের বাচ্চার এই মাসিকের রক্ত, পিরিয়ডের সময় রক্তক্ষরণ বেশি হয় বা এই যা যা আমি বললাম এইসব সিমটমগুলো দেখেন, তাহলে একজন রেজিস্টার্ড ডাক্তার চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং ব্লাডে পরীক্ষা করে নেবেন ওনার পরামর্শক্রমে। এছাড়াও মোশন মানি করানোর আগে আমি বলবো বিটি এবং সিটি এই দুটি পরীক্ষা করে নেবেন, এবং পাশাপাশি আপনাদের রক্তের গ্রুপও জেনে নেবেন বাচ্চাদের বিশেষ করে, কেননা অনেকে শুয়ে আবার ভয় পায়। সো যেহেতু ব্লিডিং টাইম, ক্লটিং টাইম টেস্ট করা হয়, আমি মনে করি পাশাপাশি রক্তের গ্রুপিংও করে ফেলা ভালো, এটা ইন ফিউচার অনেক ক্ষেত্রে কাজে লাগে। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।